হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পটল পোস্ত বানিয়ে দেখাবো। পোস্ত আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, ডিম পোস্ত, ঢেঁড়স পোস্ত, সব পটল পোস্তও খাওয়া যায় এবং এটা খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই পটল পোস্ত করতে আমাদের কী কী লাগছে। পটল পোস্ত করার জন্য আমি এখানে কিছু পটল খুব ভালো করে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি মাঝখান থেকে এরকম দুপাশ থেকে একটু একটু করে আমি চিড়ে রেখেছি। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। আমি একটা প্যান গরম করে নিয়েছি, এতে আমি কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি পটলগুলোকে ভেজে নেব। এক পাশ খুব ভালো করে যখন লাল হয়ে গেছে আমি আরেকটা রুটে নিয়েছি, ওই পিঠটাও আমি এরকমভাবে লাল করে ভেজে নেব। আমার দুপাশটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নেব। এবার এই তেলেই আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। আমি মিক্সিতে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে রেখেছি। এই এতে সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পোস্তটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে আমি 5 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আমি এখানে গ্রেভিটাকে আর একটু শুকিয়ে নেব। আপনারা চাইলে এরকমও গ্রেভি রেখে সার্ভ করতে পারেন। তো আমি এটাকে আর একটু শুকিয়ে নিয়ে বেড়ে নিচ্ছি, বেড়ে আপনাদের দেখাচ্ছি। পটল পোস্তটা আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।